মুজিব বর্ষে অঙ্গীকার প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতি দুর্গত এলাকায় খাদ্য ও নিরাপদ পানির সংকট ছাড়াও বিভিন্ন রোগের প্রাদুর্ভাব আরও 5,000 কোটি টাকা প্রণোদনা চায় তৈরি পোশাক মালিকরা কেবল ছোট ও মাঝারি কারখানাকে দেওয়ার পক্ষে বিশ্লেষকরা এবং আগামী বছরের শুরুতেই করোনা ভ্যাকসিন প্রয়োগের আশা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারত ও ব্রাজিলে একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট সব সিজনেই ফিট সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছে পুরো সংবাদে মুজিব বর্ষে দেশের প্রতিটি মানুষের জন্য মাথা গোজার ঠাঁই নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের খুরুশকুলে আশ্রয়ণ প্রকল্পের প্রথম ধাপে 600 পরিবারের হাতে ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন দেশের বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে আশঙ্কা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান বন্যা মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি আছে সরকারের করোনা মোকাবেলায় তিনি আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান আন্তর রহমান জানাচ্ছেন বৈশ্বিক উষ্ণতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশ প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়তে হয় এদেশের উপকূলের মানুষদের এসব দুর্যোগে ঘরহীন আশ্রয়হীন হয়ে অসহায় মানুষের পরিচয় জলবায়ু উদ্বাস্তু হিসেবে তেমন 4,009টি পরিবারের জন্য বিশ্বের বৃহত্তম জলবায়ু আশ্রয়ণ প্রকল্প গড়ে উঠছে কক্সবাজারের খুরুশকুলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে গৃহহীন মানুষদের জন্য 253 একর জমিতে তৈরি হচ্ছে 139টি পাঁচতলা ভবন প্রথম পর্যায়ে যার 20টি তৈরি হয়েছে এরই মধ্যে বাঁকখালী নদীর তীরে জলবায়ু উদ্বাস্তু মানুষের নতুন ঠিকানা উদ্বোধন করতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এই মুহূর্তে যেমন পাঁচতলা বিশিষ্ট 20টি ভবন সেখানে আমরা যারা পুনর্বাসিত হচ্ছেন নিজের বক্তৃতায় 75 পরবর্তী সময়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে শরণার্থী জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন প্রতিটি মানুষের জন্য মাথা গোজার ঠাঁই করে দেবে তার সরকার যারা মাছ ধরতে যায় তারা মাছ ধরতে যেয়ে যারা মাছ নিয়ে আসলে সেখানে শুটকি শুকানোর জায়গা সেটাও আমরা করে দেব শুটকির বাজার করে দেব সুন্দর শুটকি হাট হবে এবং সেটা একটা দৃষ্টিনন্দন আমরা করব এবং আর একটু আমরা করতে পারবো একটু আধুনিকভাবে করে দিতে পারবো যে সেখানে গেলে মানুষজন ওটা দেখতে যায় অন্যান্য জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি তাছাড়া সেখানে একটি আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চলও করে দেবো কোনো মানুষ গৃহ থাকবে না প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাস করবে সেই লক্ষ্য নিয়েই মুজিব বর্ষে আমরা একদিকে যেমন বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি গৃহহারা মানুষকে আমরা ঘর বাড়ি তৈরি করে দেবো এবং সেই সাথে সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জীবন মান যাতে উন্নত হয় সেটাই আমরা দেখব আমাদের কাজের গতি খুব ভালো ছিল কিন্তু এই করোনা ভাইরাস এসে আমাদের সব জায়গায় একটা বাধা সৃষ্টি করেছে যা আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা এই স্বাস্থ্য সম্পর্কে যে নির্দেশনাগুলি আছে অর্থাৎ মাস্কটা পরে থাকবেন বাইরে যখন কারোর সাথে কথা বলবেন বা যেখানে যাবেন বাজারহাটে যাবেন বা চলাচল করবেন তখন এই মাস্কটা আপনারা ব্যবহার করবেন এবং নিজেরা সুরক্ষিত থাকবেন করোনায় উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে সরকার প্রধান জানান বন্যা পরিস্থিতি মোকাবেলায়ও প্রস্তুত তার সরকার এবার একটু বন্যার প্রকোপটা বেশি দেখা যাচ্ছে হয়তো এটা হচ্ছে শ্রাবণ মাস এরপর ভাদ্র মাসের দিকে আরো পানি আসবে অর্থাৎ আগস্ট
থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আরও বন্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমাদের সে প্রস্তুতি আছে এটা মোকাবেলা করার, কিন্তু বন্যায় যারা ক্ষতিগ্রস্ত বা নদী ভাঙনে যাদের ঘর বাড়ি গৃহহারা হচ্ছে তাদেরকেও আমরা ঘর বাড়ি তৈরি এবং তাদের জমির ব্যবস্থা করে দেবো, সেটাও আমাদের লক্ষ্য আছে। এবার বাজেটে আমরা আলাদাভাবে টাকাই রেখে দিয়েছি যে গৃহহীন মানুষের ঘর করে দেওয়া, যাতে একটি মানুষও গৃহহারা না থাকে। আশ্রয়ণ প্রকল্পে শহরের সুবিধা থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মহীনদের জন্য কাজের ব্যবস্থা হবে সেখানে। উদ্বোধন শেষে সুবিধাভোগীদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হয়। আর সবশেষে প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 3টি গাছ লাগানো হয়। পান্থুর রহমান, চ্যানেল আই। দেশের উত্তরাঞ্চল প্লাবিত হয়ে এখন মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। বন্যায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে দেখা দিয়েছে খাদ্য, নিরাপদ পানি এবং স্বাস্থ্য সংকট। স্যানিটাইজেশন ব্যবস্থা ভেঙে পড়ায় পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ছে। সেই সাথে বন্যায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে অভ্যন্তরীণ যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলবি হুসাইন জানাচ্ছেন। জামালপুরে আবারও যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় এক মাসের বন্যায় চরম দুর্ভোগে পড়েছে জেলার 7 উপজেলার 59টি ইউনিয়নের প্রায় 10 লাখ পানিবন্দী মানুষ। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, খাবার, শিশু খাদ্য ও গোখাদ্যের সংকটের পাশাপাশি ছড়িয়ে পড়েছে নানা পানিবাহিত রোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে 194 কিলোমিটার কাঁচা ও 66 কিলোমিটার পাকা সড়ক। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। সুনামগঞ্জে তৃতীয় দফা বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। খাদ্য, নিরাপদ পানির সংকটে কয়েক লাখ বানভাসী মানুষ। জেলায় 312টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সিলেটের 5 উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি কমলেও ঝিনাই নদীর পানি বেড়ে জেলার পূর্বাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বাসাইল উপজেলায় প্রায় 60,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী রয়েছে জেলার 6 উপজেলার 45টি ইউনিয়নের 3 লাখের বেশি মানুষ। দুর্গতদের জন্য ত্রাণ বিতরণ করছে জেলা প্রশাসন। শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। নালিতাবাড়ির মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় ভোগাই নদীর বাঁধের 800 মিটার ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে ওই এলাকার 10টি গ্রামের কয়েক হাজার পরিবার আবারও পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে রোপা আমন, বীজতলা ভেসে গেছে পুকুরের মাছ। অবিরাম বর্ষণে গাইবান্ধার 5 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাগর ও করতোয়ার পানি দ্রুত বাড়ছে। বন্যায় সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার 29 ইউনিয়নের ঘর বাড়ি, রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং ক্ষেতের ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। আলভি হুসাইন, চ্যানেল আই। করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট দেয় অভিযুক্ত প্রতিষ্ঠান জেকেজির মামলা তদন্তে কাজ করছে ডিবি। এই বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সংগ্রহ করতে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জিজ্ঞাসাবাদের জন্য নয়, তদন্তের কাজে গিয়েছিলেন ডিবি কর্মকর্তারা। আমরা সাবরিনার কাছ থেকে যেসব তথ্য পেয়েছি, তাদের অফিস থেকে যেসব ডকুমেন্ট জব্দ করেছি বা সংগ্রহ করেছি, সেগুলো যাচাই বাছাই করার জন্য আমাদের মামলার তদন্তকারী কর্মকর্তা সাথে আরও 2 জন কর্মকর্তা তারা স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছিলেন। সেখানে এইসব যেসব ডকুমেন্ট পাওয়া গেছে সেগুলো স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন ডকুমেন্ট যেগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। মূলত কর্মকর্তারা গিয়েছিলেন কিছু তথ্য যাচাই করার জন্য। তো কর্মকর্তারা সেখানে আমাদের যে তদন্তকারী যারা আছেন তারা স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন। সেগুলো এবং প্রাপ্ত অন্যান্য তথ্য দিয়ে আমরা যাচাই বাছাই করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। শ্রমিক মজুরি হিসেবে সরকারের কাছে আরও 5,000 কোটি টাকা বরাদ্দের আবদার জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকরা। অর্থ মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে তারা বলেছে, বিদেশি ক্রেতারা সঠিক সময়ে পোশাক না নেওয়া সহ মূল্য পরিশোধ না করায় অনেক কারখানার পক্ষেই আগামী 3 মাসের শ্রমিক মজুরি দেওয়া সম্ভব হবে না। এই পরিস্থিতিতে কেবল ছোট ও মাঝারি কারখানাগুলোর জন্য প্রণোদনা বিবেচনা করতে মত দিয়েছেন বিশ্লেষকরা। মাসুদ শাকিল জানাচ্ছেন।
করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত তৈরি পোশাক কারখানার জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল সরকার। ওই টাকায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত 3 মাসের শ্রমিক মজুরি দেওয়া হয়েছে বলে জানিয়েছে উদ্যোক্তারা। এবার জুলাই থেকে সেপ্টেম্বরের শ্রমিক মজুরি দিতে তৈরি পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নতুন করে প্রণোদনার অর্থ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, অনেক বিদেশি ক্রেতাই রপ্তানি আদেশ অনুযায়ী তৈরি পোশাক না নেওয়ার পাশাপাশি মূল্য পরিশোধ করেনি। এই অবস্থায় আগামী 3 মাসের বেতন ভাতা দিতে আগের মতো আবারও 5,000 কোটি টাকা প্রয়োজন। আমরা মালবানিও কিন্তু বসে আছি, আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারছি না। এই জায়গাটায় আমরা একটা বিপর্যয় আছে, যেটা আশা করছি আমরা সেপ্টেম্বরের থেকে এটা অনেকটা রিকভার হবে। তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছিলাম যে আমাদেরকে আরো 3 মাসের একটা সুযোগ দেওয়া হোক। আমরা সমগ্র মেনে চেয়েছিলাম 5,000 কোটি, 5,000 কোটি টাকা উনি দিয়েছিলেন, কিন্তু জুন মাসের টাকাটার মধ্যে ঘাটতি পড়েছিল। ঘাটতি পড়ে অন্য একটা ফান্ডের থেকে এই টাকাটাকে দিয়ে আবার আমাদেরকে উনি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সহযোগিতা করেছেন। জুলাই আগস্ট সেপ্টেম্বর আমরা চেয়েছিলাম। বিশ্লেষকরা বলছেন, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখতে নতুন করে প্রণোদনা দেওয়া যেতে পারে। আগামী মাসগুলোর জন্য সুযোগ সুবিধার কথা বিবেচনা করলে অবশ্যই সেটি আমাদের কাছে মনে হয় যে এটি ক্ষুদ্র মাঝারি যে সমস্ত কারখানা রয়েছে গার্মেন্টসের এবং যেগুলো সাবকন্ট্রাক্টিংয়ে কাজ করে সরাসরি মেম্বার নয়, এরকম কারখানাগুলোর জন্য সহযোগিতা বেশি প্রয়োজন। অন্যান্য কারখানাগুলো যেহেতু এখন যথেষ্ট মাত্রা অর্ডার পাচ্ছে এবং তারা যেহেতু শ্রমিকদের পূর্ণ বেতনও দিচ্ছে না, সুতরাং তারা তাদের টাকা দিয়েই তাদের চলবার সক্ষমতা আছে বলে মনে হয়। বিজিএমইএ ও বিকেএমইএ এর চিঠির এখনও কোনো উত্তর দেয়নি অর্থ মন্ত্রণালয়। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বংশালের কসাইটুলিতে রাস্তার গ্যাস পাইপ বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। দগ্ধ হয়েছেন শিশুটির মা, বাবা ও বড় বোন। আহতদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গ্যাস পাইপ বিস্ফোরণে বাসার দেয়ালটি আংশিক ধসে পড়ে বাসায় অবস্থানরত একই পরিবারের ওই 4 জন দগ্ধ হন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানিয়েছেন, দগ্ধ 3 জনেরই অবস্থা আশঙ্কাজনক। আমাদের এই হাসপাতালে 3 জন আসছিল, বাবা, মা এবং তাদের বাচ্চা। তার মধ্যে বাবা 36%, মা 17%, দুইজনেরই শ্বাসনালী পড়ে গেছে এবং দুইজনকে আমরা এসজিওতে রাখছি। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক যে বাচ্চাটা 1.5 বছরের বাচ্চা, অ্যাবাউট 60% পড়ে গেছে, আমরা তাকে আইসিওতে রাখি। তো কেউই যে সংক্রামক সেটা বলা যাবে না। আগামী বছরের শুরু থেকে মানবদেহে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভ্যাকসিন দ্রুত অনুমোদন পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ভারত ও ব্রাজিলে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। দেশ দুটিতে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে প্রায় 1,14,000। বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাচ্ছেন সুমন সরোয়ার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান বলেছেন, করোনা ভাইরাসের কমিউনিটি সংক্রমণ নিয়ন্ত্রণ করা গেলে স্কুলগুলো খুলে দেওয়া যাবে। দক্ষিণ ইউরোপ ও বলকান অঞ্চলগুলোতে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন তিনি। রায়ান জানান, আগামী বছরের শুরু থেকেই ভ্যাকসিনের প্রয়োগ দেখা যাবে। But realistically, it's going to be the first part of next year before we start seeing people getting vaccinated. Vaccines are never 100% effective. They generate immunity in most people. For some vaccines, it's only some people. For some vaccines, like measles, they're highly effective and 95% of people are protected. We don't know where we are with this. করোনাভাইরাসের কারণে 1956 সালের পর প্রথমবারের মতো ঐতিহ্যবাহী নোবেল ব্যানকুইট নামে পরিচিত বিশেষ ভোজ বাতিল করা হয়েছে। নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে প্রতি বছর 2 ডিসেম্বর স্টকহোম সিটি হলে ওই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হতো। যুক্তরাষ্ট্রে বেড়েই চলছে করোনাভাইরাসের প্রকোপ। সংক্রমণের দিক থেকে নিউ ইয়র্ককে ছাড়িয়ে শীর্ষে এখন ক্যালিফোর্নিয়া। করোনা প্রতিরোধে রাজ্যে রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পূর্বে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আগামীতে আরও খারাপের দিকে যাবে। খুব শীঘ্রই ভ্যাকসিনে অনুমোদন পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আসন্ন শীতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় মিলিটারি বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর করোনাভাইরাস পরীক্ষার ফলাফল তৃতীয়বারের মতো পজিটিভ এসেছে। আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা 7.5 লাখ ছাড়িয়েছে, মারা গেছেন প্রায় 16,000। স্পেনে গত 24 ঘন্টায় 730 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন, যা 8 মে এর পর থেকে সর্বোচ্চ।
সুমন সারোয়ার, চ্যানেল আই। এবারে হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে তরুণ চিকিৎসকদের পাশাপাশি কোভিড হাসপাতালগুলোতে কাজ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, জটিল রোগীদের দেখভাল করছেন তারা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে লিভার পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ আবু বকর সিদ্দিক তাদেরই একজন। নিজের স্বাস্থ্য ঝুঁকি জেনেও করোনায় আক্রান্তদের সেবায় কাজ করে যাচ্ছেন তিনি। মানবিক এই চিকিৎসকের কথা জানাচ্ছেন মোরসালিন বাবলা। কুড়িগ্রাম জেলার চিলমারী সরকারপাড়া গ্রামের এক কৃষক পরিবারে জন্ম আবু বকর সিদ্দিকের। মেধাবী এই ছাত্র রংপুর কারমাইকেল কলেজ থেকে 1990 সালে এইচএসসি পাশের পর ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। এমবিবিএস পাশ করতে গিয়ে অনেক দুঃখ কষ্ট আর সংগ্রাম করতে হয়েছে তাকে। 25তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগদান মিঠাপুকুর উপজেলার ইমাদপুর উপস্বাস্থ্য কেন্দ্রে। এ সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় থেকে গ্যাস্ট্রো এন্ট্রোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড আক্রান্তদের সেবায় কাজ করছেন তিনি। করোনা হচ্ছে এমন একটা রোগ যে 80% পেশেন্টগুলোর ম্যানেজমেন্ট কিন্তু বাসাতেই সম্ভব। আমরা যেটা প্রবলেম যেটা হয় যে করোনা হলে যেটা হয় যে সবাই ভয় পেয়ে যায়, মানসিকভাবে দুর্বল হয়ে যায়, এই প্যানিকনেসটার কারণে তার ক্ষতিটা হয়ে যায় বেশি। আর যারা মানসিকভাবে একটু শক্ত থাকেন অথবা যাদের আর অন্য কোনো কোমরবিড কন্ডিশনগুলো নেই, সেই ক্ষেত্রে তারা দেখা যায় যে 80% রোগী বাসাতে চিকিৎসা নিয়েই ভালো হয়ে যাচ্ছে, অনলি 10-20% এখানে আসতে হচ্ছে। এর মধ্যে অনলি 0.1-5% পেশেন্ট আপনাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট অথবা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে শিফট করতে হচ্ছে। ডাক্তার আবু বকর সিদ্দিকের স্ত্রী শামিমা হাসান একজন চিকিৎসক, দুই ছেলে মেয়েকে নিয়ে তারা থাকছেন মাহমুদপুরে। হাইপারটেনশনের রোগী হয়েও করোনার এই সংকটে নিজের জীবনের চাইতে করোনা ভাইরাস আক্রান্তদের জীবন বাঁচানোকে বড় করে দেখছেন ডাক্তার আবু বকর সিদ্দিক। আমি কোমরবিডিটি থাকা সত্ত্বেও করোনা আক্রান্তদের সেবা দান করে যাচ্ছি, এই কারণে যে আমি যেহেতু একজন চিকিৎসক, চিকিৎসা দেওয়াটাই তো আমার পেশা, এটাই তো আমার ধর্ম হওয়া উচিত। হাসপাতালে যারা আসছে এরা তো অসহায়, নিতান্ত দরিদ্র মানুষগুলো সরকারি হাসপাতালে বিশেষ করে আসছে, এই মানুষগুলোকে দেখবে কে? কেন আমি আমার অর্জিত জ্ঞানটুকু এই সময় কাজে লাগাবো না? কেন আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? যেহেতু ডাক্তারি পেশাটাকে ছোটোবেলা থেকেই একটা স্বপ্ন বুকে লালন করে এসেছে মানুষের সেবা করব, এ কারণে মহামারীতে মনে হয়েছে যে আমার হাত পা গুটিয়ে থাকা উচিত হবে না, যা হওয়ার হবে সব সৃষ্টিকর্তা তো লিখেই রেখেছেন। করোনা যুদ্ধে এই সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। 30 বছরের অপেক্ষা শেষ করে ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য, প্রতিদিনের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,092টি এবং পরীক্ষা হয়েছে পূর্বের দিনের নমুনা সহ 12,398টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,79,007টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,856 জন এবং 24 ঘন্টায় শনাক্তের হার 23.04%। এ পর্যন্ত শনাক্ত 216,110 জন, এ পর্যন্ত শনাক্তের হার 20.03%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,006 জন, এ পর্যন্ত সুস্থ 119,208 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.16%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন, এ পর্যন্ত 2,801 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 41 জন, নারী 9 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,209 জন, নারী 592 জন। শতাংশ বিবেচনায় পুরুষ 78.86% এবং নারী 21.14%। বয়স বিভাজনে 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন 31-40 বছর 3 জন, 41-50 7 জন
51 থেকে 60 12 জন, 61 থেকে 70 16 জন, 71 থেকে 80 8 জন এবং 81 থেকে 90 বছরের 4 জন। সংবাদে আবারো নিয়েছে খানিক ক্ষণের বিরতি, ফিরবো বিরতির পর। এর দায় সরকার এড়াতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়াল ব্রিফিং এ তিনি বলেন, স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগই যথেষ্ট নয়, তাকে বিচারের আওতায় এনে স্বাস্থ্যমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকই নয়, এর সঙ্গে যারা যারা জড়িত আছেন, যারা ভুল তথ্য দিয়েছেন জনগণকে এবং সরকারকেও, সরকারের পক্ষ থেকে যে তথ্যগুলো দিয়েছেন তার দায় দায়িত্ব অবশ্যই সরকারের উপরে বর্তাবে। এবং সেই কারণে আমরা মনে করি যেখানে শুধু মহাপরিচালকের রেজিগনেশন নয়, মহাপরিচালকের বিচার ও একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ ইতিমধ্যে যা দাবি করা হয়েছে এটা অত্যন্ত যৌক্তিক দাবি। আফগানিস্তানে বিমান হামলায় বেসামরিক নাগরিক ও তালেবান সদস্য 45 জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রাসকান জেলার গভর্নর আলী আহমদ ফকির ইয়ার জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত 8 জন বেসামরিক নাগরিক রয়েছেন। এই হামলার ঘটনায় তালেবান মুখপাত্র কারিম আহমদ ইউসুফ আহমেদী এক বিবৃতিতে জানিয়েছেন, হেরাতে অন্তত 2 দফা বিমান হামলা চালানো হয়েছে। চলমান সহিংসতা ঠেকাতে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য বাড়ানোর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে এই ঘোষণা দেন তিনি। রিপাবলিকান দল সমর্থিত শিকাগো সহ 2 শহরে সহিংসতা ঠেকাতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি। নিটল টাটা কৃষি সংবাদ। বরিশালের রহমতপুর কৃষি ট্রেনিং ইনস্টিটিউট ATI এই করোনা সংক্রমণ পরিস্থিতিতে ফসলের নিবিড়তা বাড়িয়ে সাড়া ফেলেছেন। পতিত জমিতে সর্বোচ্চ ফসল আবাদ করে দ্বিগুণ রাজস্ব আয় করছেন তারা। বরিশাল থেকে শাহিনা আজমিনের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদ জানাচ্ছেন। বরিশালের রহমতপুর কৃষি ট্রেনিং ইনস্টিটিউটে 6.5 একর জমিতে খামার ও 3 একর জমি শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস হিসেবে ব্যবহার করা হয়। আগে এর প্রায় 3 ভাগই পতিত থেকে যেত, এখন সেখানে 1 ইঞ্চি জমিও খালি পড়ে নেই। করোনা পরবর্তীতে বলা হয়েছে যে 1 ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না, সেই নির্দেশনার আলোকে আমরা সবাই মিলে এইখানে যে জমি আনাচে কানাচে ছোট ছিটে ফোটা যে জমি আছে প্রত্যেকটু জমি আমরা ফসল চাষের আওতায় এনেছি। মহামারী করোনা সংক্রমণের কারণে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আগেই ছুটি দেয়া হয়েছে, কিন্তু কেন্দ্রটি চালু আছে সমৃদ্ধ এক খামারের মতো। আগে তো ছাত্ররা ব্যবহারিক ক্লাসে কাজ করত, এখন আমরা স্টাফরা মিলে স্যারদের নির্দেশনায় আমরা সব কাজগুলো করতেছি, চালাই নিতেছি। এই লাফা লাগাইতেছি, মানে বরবটি, তারপরে যে বিনেস আছে আমাদের দুন্দল, তারপর সিম, এগুলো আগে ছাত্রছাত্রী করতো, ছাত্রছাত্রী এখন করোনা ভাইরাসের নাই দিকে আমরা নিজেরাই এগুলো চাষাবাদ করি। 2017-18 অর্থ বছরে এখানে ফসলের নিবিড়তা ছিল 127%, এবার তা বেড়ে দাঁড়িয়েছে 300%। একই জমিতে 3-4টি ফসল বিন্যাসের ওপর গবেষণাও চলছে এখানে। এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের যে নির্দেশনা যে করোনা পরবর্তীকালে যে খাদ্য সংকট যাতে না হয়। এই সাফল্য কৃষকের মাঠে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাংলাদেশে প্রায় স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে প্রলয়ঙ্কারী বন্যা আগ্রাসী রূপ ধারণ করে দুর্বিষহ করে তুলছে জনজীবনকে। দেখুন বন্যা এবং জলাবদ্ধতা নিয়ে শামীম আহমেদের ডেস্ক রিপোর্ট। বিভিন্ন নদ নদীর মাধ্যমে প্রবাহিত পলির কারণেই আমাদের দেশের মাটি হয়েছে উর্বর। পৃথিবীর বুকে অনন্য এক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে বাংলাদেশ, তবে কখনো কখনো প্রকৃতির এই আশীর্বাদ অভিশাপ হয়ে দেখা দেয়।
প্রায় প্রতি বছরই বর্ষায় প্লাবিত হয় বাংলার নিম্নাঞ্চল, শুরু হয় বন্যা। নদীর পার ভেঙে ঘরবাড়ি চলে যায় অতল গহ্বরে, লক্ষ লক্ষ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়, বন্যার স্রোতে বিবর্ণ হয়ে পড়ে মানুষের স্বপ্ন। বন্যা ও জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট ভেঙে পড়ে, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে মানুষের জীবনে নেমে আসে দুর্দশা। বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের অভাবে পানিবাহিত রোগ মহামারী রূপে দেখা দেয়, বাধাগ্রস্ত হয় দেশের সার্বিক কার্যক্রম। বন্যা ও জলাবদ্ধতা থেকে উত্তরণের উপর নির্ভর করছে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ। তাই নদী খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি, সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থা, পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র ও পরিকল্পিত বাঁধ নির্মাণের মাধ্যমে এই দুর্দশা অনেকাংশেই কমানো সম্ভব। এজন্য চাই সুষ্ঠু পরিকল্পনা এবং জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ, তবেই হয়তো বন্যা ও জলাবদ্ধতার করাল গ্রাস থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলা খবর।